উত্তর জেলার কাঞ্চনপুরের জয়রামপাড়ায় গাঁদা বন্দুকের গুলিতে আহত এক যুবক। আহত যুবককে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু আহতের অবস্থা বেগতিক দেখে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে গুলিবিদ্ধ আহত যুবকের নাম ইরু রিয়াং, বয়স 26। ইরু রিয়াংয়ের আত্মীয় রামছাই রিয়াং জানায় যে গুলিবিদ্ধ যুবক প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত। নেশাগ্রস্ত থাকার কারণে আজ সকালে অর্থাৎ সোমবার সকালে নিজে নিজে গাঁদা বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ আহত যুবককে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে আসলে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু আহতের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। খবর লেখা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু হয়নি।